আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দণ্ডবিধি আঠারোশো ষাট যার ইংরেজি নাম দ্য প্যানাল কোড আঠারোশো এই আইনের উপরে আমরা আমাদের যে প্রাথমিক ধারণাটি রয়েছে সেই ধারণাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দণ্ডবিধির যে এক থেকে পাঁচ দ্বারায় সেটা বলা আছে যে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশন ল কমিশন গঠিত হয় থমাস বেবিংটন ম্যাকলে অর্থাৎ লর্ড ম্যাকলে ছিলেন প্রথম ল কমিশনের চেয়ারম্যান প্রথম আইন কমিশনকে দণ্ডবিধি আইনের খসড়া ড্রাফট প্রণয়ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথম ল কমিশনের তৈরি খসড়াটি আঠারোশো ষাট সালের অক্টোবর আইনে পরিণত হয় এবং আঠারোশো সালে পয়লা জানুয়ারি ইন্ডিয়ান পেনাল কোড নামে আইনটি কার্যকর হয় উনিশশো সালে ভারত ও পাকিস্তানে এই দুই রাষ্ট্র বিভক্ত হওয়ার পর দণ্ডবিধি আইনটি কার্যকর থাকে আঠারোশো চৌত্রিশ সালে প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস বেমিংটন লর্ড মেকলে এবং জি ডাব্লু অ্যান্ডারসন এফ মিলেট জে এম ছিলেন কমিশনার আঠারোশো একষট্টি সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টির পর ১৯৭২ বাহাত্তর সালের বাইশে মে জারিকৃত প্রেসিডেন্টের 48 নং জরুরি আদেশ বলে পাকিস্তান আমলে চালু দণ্ডবিধি বহাল রাখা হয় দণ্ডবিধি মূলত একটি মূল আইন সাবসেন্টিভ ল যা বিভিন্ন ধরনের অপরাধের সংজ্ঞা ও শাস্তির পরিমাণ নিয়ে আলোচনা করে তো এ পর্যায়ে আমরা যে দণ্ডবিধির যে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ রয়েছে প্রথম আইন কমিশন গঠিত হয় আঠারোশো সালে প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন লর্ড মেকলি দণ্ডবিধি প্রণীত হয় আঠারো ষাট সালের ছয় অক্টোবর দণ্ডবিধি যে আইন নং আঠারোশো ষাট সালের পঁয়তাল্লিশ নং আইন দণ্ডবিধি একটি মৌলিক আইন অর্থাৎ মৌল আইন মোট দ্বারা পাঁচশো এগারোটি সর্বশেষ সংশোধন হয় দুই সালে দণ্ডবিধি কার্যকর হয় ১৮৬২ সালের পয়লা জানুয়ারি তো অপরাধের উপাদানসমূহ বলতে অপরাধ সাধারণত অপরাধ বলতে এমন ক্ষতিকর কার্য সংগঠন বোঝায় যা শুধুমাত্র ব্যক্তি বিশেষের জন্য ক্ষতিকর নয় একই সাথে সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ দণ্ডবিধির চল্লিশ দ্বারা অনুসারে শাস্ত্রযোগ্য কোনো কাজ বা বিষয়কে অপরাধ বলে অপরাধের গুরুত্বপূর্ণ উপাদানসমূহ দুষ্টমন বা মেন্স্রিয়া, কিলটি মাইন্ড দুষ্টমন বলতে বোঝাবে দোষমুক্ত মন অপরাধের কোনো অপরাধ করার সময় তার মনের মধ্যে অপরাধ প্রবণতা বা দোষমুক্ত দোষযুক্ত মন থাকবে গিলটি মাইন্ড নির্দেশ করে মিনসরিয়াকে একচুয়ারিয়া শুধু দোষমুক্ত মন থাকলেই হবে না দোষমুক্ত মন অনুসারে অপরাধটি সংগঠিত হতে হবে অভিপ্রায় ইন্টেনশন এবং অভিসন্ধি হলো মোটিভ তো এই পর্যায়ে আমরা বন্ধুরা ছক কাকারে দণ্ডবিধির যে তেষ্টটি অধ্যায় রয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি তো প্রথমে আমরা অধ্যায় দেখতেছি তারপরে বিষয়বস্তু এবং পরবর্তীতে ধারা তো অধ্যায় এক ভূমিকা এক থেকে পাঁচ ধারা অধ্যায় দুই সাধারণ ব্যাখ্যা দ্বারা হলো ছয় থেকে এ তিন দণ্ড সংক্রান্ত দ্বারা হলো তিপ্পান্ন থেকে পঁচাত্তর অধ্যায় চার সাধারণ ব্যতিক্রম দ্বারা হলো ছিয়াত্তর থেকে একশো ছয় অধ্যায় পাঁচ কুকর্মে প্ররোচনা দ্বারা হলো একশো সাত থেকে একশো বিশ অধ্যায় পাঁচ পাঁচের এ অপরাধমূলক ষড়যন্ত্র দ্বারা হলো একশো বিশের এ থেকে একশো বিশের বিধায় ছয় রাষ্ট্রবিরোধী অপরাধ দ্বারা হলো একশো একুশ থেকে একশো তিরিশ অর্ধায় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী বিষয়ক অপরাধ দ্বারা হলো একশো একত্রিশ থেকে একশো চল্লিশ অর্ধেক আট জনগণের বিরুদ্ধে শান্তি ভঙ্গের অপরাধ দ্বারা হলো একশো একচল্লিশ থেকে একশো ষাট অর্ধেক নয় সরকারি কর্মচারীর অপরাধ দ্বারা হলো একশো একষট্টি থেকে একশো একাত্তর অর্ধে দশ সরকারি কর্মচারীর আইনগত ক্ষমতার অবমাননা দ্বারা হলো একশো বাহাত্তর থেকে একশো নব্বই অধ্যায় এগারো মিথ্যা সাক্ষ্য প্রদান দ্বারা হলো একশো একানব্বই থেকে দুশো উনত্রিশ অধ্যায় বারো মুদ্রা ও সরকারি স্ট্যাম্প বিষয়ক অপরাধ দ্বারা হলো একশো তিরিশ থেকে দুশো তেষট্টি অর্ধেক তেরো ওজন ও মাপকাঠি বিষয়ক অপরাধ দ্বারা হলো দুশো চৌষট্টি থেকে দুশো সাতষট্টি অর্ধেক চোদ্দ জনস্বাস্থ্য নিরাপত্তা শালীনতা ও নৈতিকতা বিষয়ক অপরাধ দ্বারা হলো দুশো আষট্টি থেকে দুশো চুরানব্বই বি এ পর্যায়ে আমাদের অধ্যায় হলো পনেরো বিষয়বস্তু হলো ধর্ম বিষয়ক অপরাধ দ্বারা হলো দুশো পঁচানব্বই থেকে দুশো আটানব্বই অধ্যায় হল ষোলো মানব দেহ বিষয়ক অপরাধ দ্বারা হলো দুশো নিরানব্বই থেকে তিনশো সাতাত্তর অধ্যায় সতেরো চুরি বিষয়ক অপরাধ দ্বারা হলো তিনশো আটাত্তর থেকে চারশো বাষট্টির বি অধ্যায় আঠারো জালিয়াতি সংক্রান্ত অপরাধ দ্বারা হলো চারশো তেষট্টি থেকে চারশো উনানব্বই ই অধ্যায় উনিশ অপরাধমূলক চুক্তিবঙ্গ দ্বারা হলো চারশো নব্বই থেকে চারশো বিরানব্বই আধায় বিশ বিবাহ বিষয়ক অপরাধ দ্বারা হলো চারশো তিরানব্বই থেকে চারশো আটানব্বই আধায় একুশ মানহানি দ্বারা হলো চারশো নিরানব্বই থেকে পাঁচশো দুই আধায় বাইশ অপরাধমূলক বিধি প্রদর্শন দ্বারা হলো পাঁচশো তিন থেকে পাঁচশো দশ আধায় তেইশ অপরাধের উদ্বেগ দ্বারা হলো পাঁচশো এগারো